আমার খুব লাগানোর ইচ্ছা, মানে আরে শুধু মারের চালে কা খোপড়ি, আমার শীতকালে না খুব ফাটে। আচ্ছা আমাকে লাগিয়ে দিতে হবে। আরে সত্যি বলছি তোমার সাথে আমার করার খুব ইচ্ছা, বর্ষা ডাললেই জান বর্ষা জান। আরে জান চলো চলো, এত তাড়াতাড়ি জান, ঠিক আছে জান বলেই সেভ করলাম। হ্যালো বন্ধুরা, তো আজকেকার ভিডিওটা আরও ইন্টারেস্টিং অ্যান্ড ফাটাফাটি হতে চলেছে। একটা মেয়ে বসেছিল একা একা, তো আমি বলেছি আমার লাগিয়ে দেবে। আরে কি লাগানোর কথা বলছি ওটা ভিডিও না দেখলে বুঝতে পারবে না, তো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা খুবই খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আর এটা আমার নতুন চ্যানেল, একটু ভাইকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, ঠিক আছে। তো দেখো ভিডিওটা পুরো। এক্সকিউজ মি, এটা কথা বলবো? বলুন। আপনি কোনোদিন ভিক্টোরিয়ায় গেছেন? কোনদিন যাবেন না জানেন? কেন কেন বলুন তো, সবাই ভিক্টোরিয়া ছেড়ে না আপনাকে দেখবে। আচ্ছা আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? হ্যাঁ একটা ফ্রেন্ড আসবে। ও আচ্ছা ফ্রেন্ড আসবে। তোমার কথাটা না খুব সুন্দর, মানে কিউট কিউট। তো আচ্ছা তোমার নামটা কি জানতে পারি? বর্ষা। বর্ষা। হাই আমার নাম দিব্যেন্দু। বর্ষা। বর্ষা তোর নামটা খুব মিষ্টি। থ্যাংক ইউ। আচ্ছা তো তুমি কি করো? আমি জাস্ট স্টাডি। স্টাডি এর সামনে বোর্ড এক্সাম। আচ্ছা আচ্ছা বোর্ড এক্সাম দেবে তাই তো? তোমাকে না অনেকক্ষণ থেকে দূর থেকে দেখছিলাম, তুমি একা বসেছিলে, ঠিক আছে। তো আমি ভাবলাম যাই, একটা এত সুন্দর একটা কিউট মেয়ে একা একা বসে আছে, বোরিং ফিল হয়তো করছে, তো ভাবলাম কথা বলতে আসি। তো তুমি কিছু মনে করছো না তো যে তোমার সাথে কথা বলছি বলে? আমার একটু ভালো হলো, একা একা বসে থাকতে একটু কথা তো। আচ্ছা আচ্ছা, কি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসার কথা নাকি? বন্ধু আসবে, আমি ভাবলাম বয়ফ্রেন্ডটা আসে যদি মেরে টেরে দেয়। আচ্ছা যাই হোক, কোথায় বাড়ি তোমার, কোথায় থাকো, কোথায়? হাওড়া। হাওড়া? বাবা অত দূর থেকে এখানে কি ঘুরতে? আচ্ছা যাই হোক, তোমাকে না আচ্ছা না একটা কমপ্লিমেন্ট দেবো, তোমার চোখগুলো না কলকাতার রসগোল্লার মতো। কলকাতার পুরো রসগোল্লার মতন গোল গোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কিছু মাইন্ড করছো না তো তোমার সাথে এত কথা বলছি, এত মানে এ করছি? আচ্ছা যাই হোক, আরেকটা কথা বলার ছিল আমার না, একটা মানে স্বপ্ন ছিল, মানে এই শীতকালে বিশেষ করে আমার না খুব লাগানোর ইচ্ছা, মানে আরে বড় ডিল লাগানোর কথা। হ্যাঁ মানে একটা হয় না একটা কিউট মেয়ে একটা ঠোঁটে মানে বড় ডিল লাগিয়ে দেবে, আমার না শীতকালে না খুব ফাটে ঠোঁট, ঠোঁট ঠোঁট খুব ফেটে যায়, আমার স্কিনটা না অতটা ভালো না বুঝলে। সবার ফাটে? ও সবার ফাটে। আচ্ছা তুমি অন্য কিছু মানে করছিলে নাকি? না না ঠোঁটই বললাম। আচ্ছা ঠোঁটই বললাম, তো একটু লাগিয়ে দেবে? না বড় লিন, বড় লিন। আচ্ছা আপনি নিজেও তো লাগাতে পারেন। আরে না এটা আমার স্বপ্ন ছিল যে একটা মেয়ের একটা, আমার তো নিজের গার্লফ্রেন্ড তো নেই, তো একটা ভেবেছিলাম যে কোনো একটা কিউট মেয়ে না আমার ঠোঁটে মানে হাত দিয়ে মানে একটা ফিলিং আছে না। আরে তোমাকে এত সুন্দর দেখতে, তুমি তুমি এখানে দেখো, এখানে আশেপাশে তোমার মতন এরকম কিউট মেয়ে আছে কি? এই পার্কে মনে হয় তোমার মতন এত কিউট মেয়ে আর কোথাও নেই। মাতালি দিব্যি, তোমাকে দেখতেও সুন্দর, একটা একটা ছেলে স্বপ্ন হতে পারে না? গার্লফ্রেন্ড নেই ঠিক আছে, কিন্তু একটা খোয়াইস তো পূরণ করে দিতে পারো তুমি, ঠিক আছে? অনেকের আশা থাকে না? আমার না স্বপ্নটা না আজকে পূরণ হয়ে গেল সত্যি বলছি। এটা তোমার হাতটাও কি নরম নরম, তো এই যে ঠোঁটে হাত দিলে না এটা আলাদা অনুভূতি হলো সত্যি বলছি। এই শোনো না, তোমার বয়ফ্রেন্ড আছে তো? না বললাম তো। সত্যি সত্যি? এই তুমি তাহলে আমার গার্লফ্রেন্ড হবে গো? নেই না। কেন গো? কেন আমি কি দেখতে খারাপ নাকি? না একদমই না। সবাই সালমান খান বলে জানো, একটু বেশি বলে দেয় তুমি আমার সাথে প্রেম করবে না? আচ্ছা যাই হোক, ফ্রেন্ড ফ্রেন্ড তো হতে পারে।
আচ্ছা, তো তোমার নাম্বারটা পাওয়া যেতে পারে? হ্যাঁ চলো চলো ভাই, একটা মেয়ে হয়তো, আমার কোনোদিন কোনো নাম্বার নেই ফোনে জানো, কোনো একটা মেয়ের নাম্বার নেই আমার ফোনে। ইস মিথ্যে কথা। তো ঠিক আছে তোমার নাম্বারটা একটু দাও না। ঠিক আছে, তো তুমি কখন করে ফ্রি থাকো বলো, তখন তোমাকে আমি ফোন করব। দুপুর করে? ঠিক আছে, তুমি তোমার ফোন নাম্বার দিয়েছো যেগুলো আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, তুমি আমার সাথে কথা বললে তুমি আরও ইমপ্রেস করে দেবো তোমাকে। হ্যাঁ, আপনার কথা শুনে যেহেতু আমি বোরিং লাগে দিচ্ছি তো মনে হচ্ছে আমি সমাজে বুঝে গেছি লাইনে চলে এসছো তুমি। আচ্ছা যাই হোক, তো তুমি আমাকে তোমার কেমন লাগছে বলো? আমি কিন্তু খুব ভালো ছেলে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ সত্যি বলছি, তোমার সাথে কথা বলেও না খুব ভালো লাগছে আমার। আমার মনে হচ্ছে না তোমার সাথে প্রেম করি, সত্যি বলছি তোমার সাথে আমার করার খুব ইচ্ছা, প্রেম করার খুব ইচ্ছা জাগছে। ভালো, আরে অন্য কিছু ভাবো না, আমার একটু কথাগুলো না উল্টো পাল্টা হয়ে যায়, ঠিক আছে? তোমার নামটা কি বললো? বর্ষা? না আমার না বর্ষাতে মানে ভিজতে খুব ভালো লাগে, আমার একদম ভালো লাগে না। আরে দুজন মিলে তো ভিজ ভালো, ঠিক আছে। বর্ষা ডালি জান, বর্ষা জান, আরে জান, চলো চলো এত তাড়াতাড়ি জান, ঠিক আছে জান বলেই সেভ করলাম। আচ্ছা শোনো না, এই সামনে না একটা খুব সুন্দর একটা কফি হাউস রয়েছে, ঠিক আছে? তো তোমার ফ্রেন্ড আসতে কতক্ষণ লাগবে? ও বললে এখন এক ঘন্টা মতো। এক ঘন্টা? তাহলে চলো আমরা তাহলে কফি ওখানে গিয়ে কফি খেতে খেতে কথা বলি দুজন মিলে। সত্যি সত্যি শুধু কফি? শুধুই কফি? আরে তুমি কি আরো অন্য কিছু আশা করছো? না না তুমি শুধুই কফি তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো, হাতে ধরতে পারি তো? তুমি ওরে হে ভগবান তেরি লীলা ফ্রম পার হে।